হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে আরো একটি বিরাট বড় ভয়ানক আপডেট। আর এদিকে 28 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর আরজিকর ইস্যুতে কর্মসূচি ঘোষণা বিজেপির, কোথায় কোথায় উঠে এলো বিরাট কাণ্ড। আর সাথে অসুবিধায় পড়লে মিলবে সাহায্য, নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের অভয় দিল পুলিশ। আর এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা, নারীদের বিরুদ্ধে যারা অপরাধী উত্তাল দেশ, আর তার মাঝে বিরাট বড় বার্তা, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এদিকে আবার সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর হানা, বড় কোনো প্রমাণ মিললো নাকি? সিবিআই এর দুটি পদক্ষেপের পরই জল্পনা তুঙ্গে। আর এদিকে শুধু সন্দীপ নয়, উঠে এলো একের পর এক চমকে দেওয়া নাম, আরজিকর দুর্নীতি কাণ্ডে বড় মুখ। আর এদিকে আরজিকর থেকে বেরিয়ে জানালেন সিবিআই কর্তা, বহুত কুছ এভিডেন্স হ্যায়, বিরাট বার্তা। তবে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোদীর, তা নিয়ে থাকবে আরো গুরুত্বপূর্ণ সংবাদ, সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি এবার তা নিয়েও বিরাট খবর। আর সেই সাথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আগামী সপ্তাহে, এমনকি চাকা বন্ধের বিরাট ঘোষণা, বিক্ষোভের পর বিক্ষোভ তোলপাড় হবে বাংলা, কোথায় কোথায় চাকা বন্ধের ডাক, কবে থেকে ধর্মঘট, আর সেই সাথেই আরো কি কি কাণ্ড ঘটবে বাংলায় থাকছে তা নিয়ে বিরাট ধমাকাদার খবর। আর এর সাথে আবারও আরজিকার দুর্নীতি কাণ্ডের জড়িত সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, আরো 15টি জায়গায় সিবিআই হানা, তোলপাড় বাংলা। আর বাড়ি গিয়ে উঠে এলো আরো চমকপ্রদ বিরাট আপডেট, সিবিআই যা শুনে আপনিও চমকে যাবেন। আর এদিকে মোদী সরকারের বিরাট বড় খবর, পেনশন নিয়ে বিরাট আপডেট, মাসে 10,000 টাকা। এর সাথেই থাকছে আবহাওয়ার ভয়ানক খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাণ্ডব চালাবে এবার আবহাওয়ার বিরাট পূর্বাভাস। আর এবার মমতার বিরাট বড় বার্তা, এবার ময়দানে বাকি মেডিকেল কলেজগুলো, মুখ্যমন্ত্রী দপ্তরে গেল সাত আবেদন। আর তার সাথে এবার বাইক নিয়ে বিরাট বড় খবর, যে বাইকে আরজি করে এসেছিলেন ধৃত, এবার সিবিআই নজরে অভিযুক্ত বাহন, একের পর এক তথ্য সংগ্রহে ব্যস্ত। আর এবার আরো এক রহস্য সামনে, সিবিআই বাড়ির সামনে দাঁড়ালো 75 মিনিট, 75 মিনিট অপেক্ষার পর সিবিআই কে বাড়িতে ঢুকতে দিল সন্দীপ ঘোষ। তাই উঠে আসছে আরো বড় সন্দেহের খবর, বাইরে অপেক্ষা করতে বলে কি করেছিলেন ভেতরে, আর তাতেই তোলপাড়, 16 দিন পেরিয়েছে, রহস্য কাটলো না জট। আর এই প্রশ্ন অনেকের, সূত্র এখনো অধরা, নিগৃহীতার মায়ের প্রশ্ন, আর কত সময় লাগবে। আর একই সাথে ময়দানে নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় খবর। আর সেই সাথে একই দিনে ইউজিসি নেট পরীক্ষার্থীর উদ্বেগ কাটাতে পুলিশ বলল পাশে আছে, বিরাট খবর সামনে। তার সাথে সঞ্জয়ের মুখ খুললো পলিগ্রাম টেস্টে, আরো এক বড় খবর। সেই সাথে আরো আপডেট, কিভাবে হলো পলিগ্রাম টেস্ট, মিথ্যে বলতেই কিভাবে ধরা পড়লো সঞ্জয়। এবার পলিগ্রাম টেস্ট নিয়ে থাকছে আরো ভয়ানক দুটি খবর। সেই সাথে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির যে সতর্কবার্তা, কোন কোন জেলা বিপদ, তা নিয়েও থাকছে আরো গুরুত্বপূর্ণ সংবাদ। তার মাঝে রংহীন নবান্ন অভিযান নিয়ে দ্বন্দ্বে পদ্ম শিবির, আরজিকরের প্রতিবাদে কড়া বার্তা হাইকোর্টের, এবার প্রতিবাদে কোন পথে বিজেপি, উঠলো আরো এক খবর। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট রিপোর্ট প্রকাশ, 10 দিন কেটে গেছে আরজিকর কাণ্ডে, আর এই 10 দিনের মাঝে 900 জনকে ধর্ষণ করা হয়েছে, 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে 10 দিনে, অর্থাৎ প্রতিদিন প্রায় 90টি, প্রতি ঘন্টায় 4 জন ধর্ষণ হয়েছেন এবং যা প্রতি 15 মিনিটে 1 জন, যা গোটা দেশের শিহরণ ফেলার মতো ঘটনা। এদিকে আবার ভারত বন, তার সাথে ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিরাট আলোচনা। আর এত কিছুর মাঝেই রয়েছে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ, ভাসবে একের পর এক জেলা, বজ্র বিদ্যুতের অশনি সংকেত, এবং এই ভিডিওর শেষে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি গুরুত্বপূর্ণ অনুদান। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন, এবং আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি খবর আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জানানোর পূর্বে, অর্থাৎ আরজিকরের বিশেষ খবর, ওপর দিকে আবহাওয়ার লেটেস্ট আপডেট, আর সেই সাথে মোদী মমতার বিরাট ঘোষণা আলোচনার পূর্বে, আপনাদেরকে জানিয়ে দেবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন, তাহলে নতুন ঘটনা, চাকরির খবর, বিশেষ বিশেষ অনুদানের আপডেট সবার আগে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং সরকারি প্রকল্প অনুদানের খবর পাবেন সবার আগে। সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের বিরাট বড় খবর, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রাজ্য বিজেপির, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অবস্থান বিক্ষোভ সহ
চাক্কা বন্ধের ডাক। তুলপার যখন গোটা বাংলা, এমনই সময় আবারও ধর্মঘট। আর জিকর কাণ্ডের প্রতিবাদে 28 আগস্ট ধর্মতলা থেকে ধর্ণা কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে 28 আগস্ট রাজ্যের মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানোর কর্মসূচি রয়েছে। বিজেপির পক্ষ থেকে 29 আগস্ট প্রতিটি জেলায় বেলা 12টা পর্যন্ত জেলা শাসকের অফিস ঘেরাও হবে। 2 সেপ্টেম্বর জেলার সমস্ত ব্লকে সকাল 11টা থেকে একদিন অবস্থান বিক্ষোভের ডাক বিজেপির। 4 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বন্ধের ডাক। এদিকে নারীদের বিরুদ্ধে যারা অপরাধ করে তাদের নিয়ে বার আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল যখন দেশ, এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরাট বার্তা। যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধে অপরাধী হিসেবে শনাক্ত হবে তাদের কঠোরতম শাস্তি হবে, এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদির সম্মেলনে মোদির মুখে শোনা গেল নারী বিরোধী অপরাধী কঠোর শাস্তির আশ্বাস বাণী। এ বিষয়ে ভারতের ন্যায় সংহিতার বিধানের কথা উল্লেখ করেন তিনি। মহিলাদের নিরাপত্তার নয়া আইন প্রণয়নে রাজ্যকে সহায়তার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে তুলপার যখন গোটা দেশ, এমনই সময় তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতে। শহর রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে বার চিকিৎসকের কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা দাবিতে রীতিমতো কর্মবিরতি পালন করছেন। আর এবার নারী নির্যাতনের বিশেষত যৌন হেনস্থার মতো স্পর্শকাতর ইস্যুতে আরো কড়া আইন আনার প্রয়োজনীয়তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরলেন। দলমত নির্বিশেষে রাজনীতি করা ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, বলছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও আমরা শুনে নেব একবার। ইসে তেজি সে যাঞ্চ করনে और दोषियों को कड़ी सजा मिलने में भी मदद मिलेगी। साथियों, नए कानूनों में नाबालिगों से हुए यौन अपराधों पर फांसी और उम्र कैद की सजा का प्रावधान किया गया है। बेटियों के साथ शादी के नाम पर भी धोखे के कई मामले आते रहे हैं। पहले इसके लिए तो स्पष्ट कानून नहीं था, अब भारतीय न्याय संहिता में शादी के झूठे वादों और छल को भी साफ साफ परिभाषित किया गया है। मैं आपको विश्वास दिलाता हूं, केंद्र सरकार महिलाओं के खिलाफ अत्याचार रोकने के लिए हर तरीके से राज्य सरकारों के साथ है। हमें भारत के समाज से इस पाप की मानसिकता को मिटाकर ही रुकना होगा। इसलिए साथियों, आज भारत विकसित होने के रास्ते पर आगे बढ़ रहा है और उसमें महाराष्ट्र की बहुत बड़ी भूमिका है। महाराष्ट्र विकसित भारत का एक चमकता सितारा है। সাত সকালে ভয়ানক খবর, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। আর কলিং বেল বাজানোর 75 মিনিট পর, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর বাইরে বেরোলেন সন্দীপ ঘোষ। এতক্ষণ কি করছিলেন? তারপরেই ভেতরে যান সিবিআই অফিসার, আর তাতেই নতুন মোড়। 75 মিনিট অপেক্ষা করালো সিবিআই কে। 6:45 মিনিটে সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়িতে গেলেও তাদেরকে অপেক্ষা করতে হয়। তবে শুধু সন্দীপ ঘোষের বাড়ি নয়, তার সাথে আরো 15 জায়গায় অ্যাকশন। আরজি করে সুপার, প্রাক্তন সুপারের কাছে গেল সিবিআই। কেষ্টপুরে সিবিআই হানা সন্দীপের ঘনিষ্ঠ দেবাশিস এবং সোমের বাড়িতে তল্লাশি। আর একদিকে নবান্ন অভিযান নিয়ে তুলপার যখন গোটা বাংলা, এমনই সময় শুভেন্দুর উল্টো সুর সুকান্তর। অরাজনৈতিক নবান্ন অভিযান নিয়ে দ্বিধা বিভক্ত এবার বিজেপি। ছাত্র সমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে এবার বিজেপির মধ্যেই দ্বন্দ্ব চরমে। তবে শুভেন্দু চান পতাকা ছাড়া বিজেপির লোকজন এই অভিযানে অংশ নেই, নিজেও থাকবেন বলে জানিয়েছেন। তবে সেই মতো নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের এদিন পথে নামাতে চেয়েছেন শুভেন্দু। কিন্তু এভাবে দলীয় পতাকা ছাড়া কোনো মিছিলের সামিল হতে এখনো নারাজ স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দ্বিমত পোষণ করে সুকান্তর কথায় অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকজনদের একটু দূরে থাকাই উচিত, মিছিলে যাবো কিনা ঠিক করিনি। সুকান্ত শিবিরও বলছে যেখানে এই আন্দোলন বিজেপির নয়,
তাই কারো যোগদানের প্রশ্নই নেই। তবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দলের যে নৈতিক সমর্থন আছে তা অবশ্যই বলছেন সুকান্ত। ফলে রংহীন নবান্ন অভিযান কি ফিকে হবে গেরুয়া রং? শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি, আরজি করিসুতে যে আন্দোলন হবে দলের ব্যানারে হবে, ফলে এটা স্পষ্ট। শুভেন্দু বারবার পতাকাহীন আন্দোলনের কথা বলছেন, কিন্তু তাতে কার্যত সাই নেই বিজেপির একটা বড় অংশের। আর দিকে স্বাস্থ্য ভবনে শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেও মিলল না সুর অফাসূত্র। সরকারের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ওঠার সম্ভাবনা উকিল, বিচারের দাবিতে আরো জোর আন্দোলনকারীদের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে টানা প্রায় দু সপ্তাহ ধরে কর্মবিরতি। আর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের পাশাপাশি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের তরফে দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। শিবিরতন্ত্রের দায়িত্ব নেওয়ার পর কতটা অগ্রগতি হলো তা জেনে সিদ্ধান্ত নেবে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সিবিআই দপ্তর থেকে সদুত্তর মেলেনি। আন্দোলনকারীদের দাবি, কে খুনি, মোটিভ কি ছিল, আরো কারা ঘটনায় জড়িত, এসব প্রশ্নের উত্তর চান তারা। পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান আন্দোলনকারীরা। আর এসব প্রশ্নের সদুত্তর না মেলা পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাবেন আপাতত, এমনটা জানিয়েছেন তারা। আর দিকে ছাত্রদের নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কা, নিরাপত্তায় কড়া প্রশাসন, মোতায়েন 2000-এর বেশি পুলিশ, দায়িত্বে 97 উচ্চপদস্থ কর্তা। তবে গোয়েন্দাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারের এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষছে বিজেপি। এদিকে অভিযানের সমর্থন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বামেদের একাংশ মিছিলে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে, যার ফলে গোলমাল এড়াতে নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে। জানা গিয়েছে ওই দিন নবান্নের চত্বরে নিরাপত্তার দায়িত্ব থাকছেন 21 আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার, থাকছেন 13 এসপি এবং ডিএসপি পদমর্যাদার অফিসার, এডিএসপি এবং এসপি পদমর্যাদার অফিসার থাকছেন 15, নিরাপত্তার দায়িত্বে থাকবেন 22 এসি ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও, এছাড়া 26 ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ 2000-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। শনিবার থেকে নবান্নের আশেপাশের এলাকায় পরিদর্শন করতে শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বহু এলাকা দ্রুত জল ছড়াতে নির্দেশ দিলেন মেয়র ফরিয়াদ হাকিম। শনিবার দুপুরে কালো করে আসে কলকাতার আকাশ, নেমে এলো প্রবল বৃষ্টিপাত, আর তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বেশ কিছু ব্যস্ত এলাকা। সময় ঠিক বৃষ্টি হয় সেই সময় মেয়র ফরিয়াদ হাকিম ছিলেন কলকাতার পুরসভাতে। প্রবল বৃষ্টি শুরু হওয়ার পরই তিনি নিজের দপ্তরে বসে কলকাতার জমা জলের পরিস্থিতি প্রসঙ্গে খোঁজ খবর নিতে শুরু করেন। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা পুরসভার ভেতরের রাস্তাটিও। কর্তারা গিয়ে কথা বললেন, কিন্তু সন্তুষ্ট নয় চিকিৎসকেরা, বৈঠক করে ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পরেও এখনো কোনো রফা সূত্র বের হলো না। জুনিয়র ডাক্তারের কর্মবিরতি ওঠার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেল। জেনারেল বডি বৈঠকের পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা, যদিও বিচারের দাবিতে এখনো অনড় তারা। শনিবার আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের শীর্ষ অধিকারিকরা। আরজিকর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের অন্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা, তাদের বক্তব্য আমরা বিচার চাই, চক ধর্ষণ এবং খুনের ঘটনার নেপথ্যের উদ্দেশ্য কি, তদন্তের গতিবিধি কি, এই সব আমরা জানতে চাই। শুধু তাই নয়, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান আন্দোলনকারীরা। এক আন্দোলনকারীর কথায় আমাদের দাবি মানা নাও হতে পারে, তবে বিচার প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে তা আমরা জানতে চাই, বিভিন্ন কলেজের ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে আলোচনা করব, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেব।